অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয় আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত ও আন্তরিক অভিনন্দন আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির রাশিফল নিয়ে আলোচনা করছিলাম দু সাল কেমন যাবে বিভিন্ন রাশির অলরেডি আমি সিংহ রাশির কেমন যাবে দু সাল সেটা নিয়ে আলোচনা করেছি আজ আমি তুলা রাশির কেমন যাবে দু সাল সেটা নিয়ে আলোচনা করতে চলেছি মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট লিখে জানান যে এই প্রেডিকশান আপনাদের সাথে কতটা মিললো এটা একটা ওভারঅল আলোচনা আমরা চারটে গরুরের ট্যানজিটের ওপরে এই আলোচনা করে থাকি বৃহস্পতি শনি এবং রাহু কেতুর অবস্থানের উপরে যাই হোক আপনাদের এই সাবস্ক্রিপশান লাইক কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে এবং কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন যে আপনারা কী কি বিষয়ে জানতে চান সেই সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আর যারা নতুন জ্যোতিষ শিখছেন জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড নিজের ভাগ্য নিজে জানতে চান তারা অবশ্যই বেলাইকনে ফেস করে রাখুন এবং নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পাবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না যাতে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধুবান্ধব সকলেই দেখার সুযোগ পায় কেউ যেন এই ভিডিওগুলো দেখা থেকে বঞ্চিত না হয় যাই হোক আমি মূল আলোচনায় যাব তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশান পাবেন না রাশির কেমন যাবে দু সাল এই তুলারাশির দু হাজার সালে কিন্তু নতুন নতুন দিক খুলে দেবে নতুন নতুন অনেক সুযোগ কিন্তু তাদের জীবনে আসবে যে স্ট্রাগেল বা লড়াই করছেন তার থেকে কিছু বেটারমেন্ট এক্সপেক্ট করা যায় আগের বছর আপনারা অনেক স্ট্রাগেল বা লড়াইয়ের মধ্যে দিয়ে গেছেন এবছর তার থেকে কিছু বেটারমেন্ট আপনারা অবশ্যই এক্সপেক্ট করতে পারেন রাশির অধিপতি শুক্র কিন্তু বক্রি অবস্থায় আছে বছরের প্রথমেই এটা খুব একটা ভালো নয় রাশির অধিপতি যদি বক্রি থাকে তাহলে নিজের শরীর নিয়ে কিন্তু আপনাদের উদ্বেগ থাকতে হবে আপনাদের চিন্তা থাকবে ছোটোখাটো অশান্তি আপনাদের ভোগাবে ইউরিনাল প্রবলেম পেনিং বডি শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম পেটের বা লিভারের সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে ছোটো প্রবলেম হলে ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে আপনারা উপকৃত হবেন কোনো ছোটো খাটো বিষয়কে আপনারা অ্যাভয়েড করবেন না কোনো ছোটো সমস্যা হলেই ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন যাই হোক আপনাদের যে গুরুজনরা আছেন তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের তাদের তারা কিন্তু মোটামুটি স্টেবেল থাকবে ছোটো খাটো প্রবলেম হতেই পারে কিন্তু আপনাদের গুরুজনদের বড় কোনো সমস্যা এই দু সালে কেউ দেখা যাচ্ছে না কিন্তু সন্তানদের শরীর নিয়ে কিন্তু প্রবলেম থাকবে এবছর টাকা আসা নিয়ে এবছর আপনাদের কোনো প্রবলেম নেই মানি ফ্লো কিন্তু আপনাদের থাকবে কিন্তু ব্যয় আপনাদের বাড়বে ইনভেস্টমেন্ট করার জন্য এই বছরটি কিন্তু একটা আদর্শ বছর ফাইন্যান্সিয়াল প্রেশার কিন্তু আপনাদের এবছর কম থাকবে চাকরি ক্ষেত্রে আপনাদের কিন্তু ভাগ্য সহায়তা করবে কর্মক্ষেত্রে আপনাদের স্টেবিলিটি নির্দেশ করছে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের স্থিতিশীলতা স্টেবিলিটি এগুলো কিন্তু থাকবে মেন্টাল প্রেশার চলবে কয়েকদের সাথে শত্রুতা কিন্তু এবছর নির্দেশ করছে আপনি কারো দ্বারা ইউটিলাইজড হবেন এটার কিন্তু যোগ রয়েছে প্রমোশনের যোগ কিন্তু নির্দেশ করছে নতুন দায়িত্ব আপনারা কিন্তু পেতে পারেন এবং সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন তাহলে আপনাদের কিন্তু প্রমোশান হবে আপনারা নতুন নতুন সুযোগ পাবেন ফেসার্সরা যারা চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরির যোগ রয়েছে বছরের প্রথম ভাগ কিন্তু এই চাকরির জন্য খুবই ভালো আর যারা শিপ করতে চাইছেন তাদের জন্য বলবো তারা যদি কাছাকাছি কোথাও শিপ করেন তাহলে কিন্তু সেটা অতটা ভালো হবে না যদি অন্য স্টেটে গিয়ে শিপ করেন তাহলে কিন্তু আপনাদের জন্যে ভালো হবে বিদেশে চাকরি করলে কিন্তু শুভ এবছর আপনারা পেশারে থাকলেও আপনাদের চাকরিতে কিন্তু স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে বিদেশ থেকে দেশে যারা ফিরতে চাইছেন তাদের কিন্তু আর্থিক সমস্যা হতে পারে বা কাজেকর্মের প্রবলেম হতে পারে ব্যবসা কিন্তু এবছর খুব একটা ভালো চলবে না টাল মাটাল অবস্থা ব্যবসা আর নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম নেই আর যারা অংশীদারী ব্যবসায় রয়েছেন তাদের কিন্তু সমস্যা থাকবে ব্যবসা ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট থাকলে কিন্তু উন্নতি আপনাদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যবসার বিভিন্ন ফিল্ড নিয়ে আমি বলছি গ্লামার ফিল্ডে যারা আছেন ক্রিয়েটিভিটি যেমন আপনারা যারা মিউজিশিয়ান আছেন যারা অ্যাক্টর আছেন অ্যাক্ট্রেস আছেন যারা সিঙ্গার আছেন এইসব সব ক্রিয়েটিভ যারা সিরিয়ালের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এবছর নতুন সুযোগ নিয়ে আসছে এবং তাদের কিন্তু কর্মে স্টেবিলিটি আসছে স্পোর্টসে বেটার রেজাল্ট কিন্তু এবছর দেখা যাচ্ছে খাদ্যদ্রব্যের বিজনেস কিন্তু ভালোই চলবে কনসালটেন্সি রিলেটেড কোনো বিজনেস ভালো চলবে ওকালতি ট্যাক্স রিলেটেড বিজনেস বা ট্যাক্স রিলেটেড কোনো জব ভালো রেজাল্ট দেবে পার্লার বুটিক কিন্তু চাপে থাকবে এবছর প্রোমোটিংয়ের বিজনেস স্টেবেল থাকবে ইঞ্জিনিয়ারিং গুডস ইলেকট্রনিক গুডস চাপে থাকবে গাড়ি নিয়ে কাজ করলে স্টেবিলিটি মোটামুটি চাষবাস শিল্পীদের জন্য কিন্তু এবছর ভালো রয়েছে লটারি ওরিয়েন্টেড কাজ করলে মোটামুটি ভালো চলবে মেডিকেল ফিল্ডে যারা আছেন ডক্টর হতে পারে বা যারা মেডিকেল রিলেটেড বিভিন্ন বিজনেস করছেন বা মে ওষুধের দোকান যাদের বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের কিন্তু বেটার রেজাল্ট পেতে চলেছেন তারা তরল জাতীয় জিনিসের ব্যবসা কিন্তু চাপ চাপ থাকবে এবছর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট প্রবলেম থাকবে কিন্তু ওভারঅল কিন্তু হাজব্যান্ড ওয়াইফের লাইফ ভালোই চলবে পারিবারিক ব্যবসা ভালোই চলবে আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পারিবারিক সমস্যা আপনাদের আসবে এবছর কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে একটা তিক্ত সম্পর্ক তৈরি হওয়ার যোগ রয়েছে প্রেমিক প্রেমিকারা শত্রু সুলভ আচরণ করবে কিন্তু এবছর এবার তাদের পরিবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে যারা শ্বশুরবাড়িতে রয়েছেন নতুন বিয়ে করতে যারা চলছেন তাদের জন্য কিন্তু ভালো সময় এডুকেশান এবছর ভালো হবে প্রাইমারি বা হায়ার লেভেলে পড়াশুনোর জন্য কিন্তু সাফল্য আসবে যারা মাস্টার্স বা গ্র্যাজুয়েশান করছেন তাদের কিন্তু সফলতার যথেষ্ট যোগ রয়েছে এই বছরকে আপনারা কাজে লাগান আপনারা উপকৃত হবেন কিন্তু যারা রিসার্চে রয়েছে পিএইচডির কাজ করছেন তাদের গাইডের সাপোর্ট কিন্তু নাও পেতে পারেন গাইড পুরোপুরি আপনাদের সাপোর্টিভ নাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু কিছু বাধা লক্ষ্য করা যাচ্ছে সন্তান কিন্তু নিয়ে আপনারা ভুগবেন সন্তান যাদের হচ্ছে না চার পাঁচ বছর ধরে ট্রাই করছেন ডক্টরের ট্রিটমেন্টে আছেন তাদের কিন্তু সন্তান আসার যোগ রয়েছে জ্ঞাতি শত্রুতা কিন্তু এবছর ভোগাবে যারা লেগাল বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছেন কোর্ট কাচারিতে রয়েছেন যারা লেগাল বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন আইনি ঝঞ্ঝট ঝামেলার মধ্যে রয়েছেন পুলিশি ঝঞ্ঝট ঝামেলার মধ্যে ভুগছেন তাদের কিন্তু এবছর ভোগাবে আপনারা কিন্তু সাবধানে থাকবেন ইনভেস্টমেন্টের জন্য এবছরটা ভালো এটা আগেই বলেছি ফ্ল্যাট বাড়ি কেনা বা বাড়ি কাজ করা জন্য এবছর শুভ গাড়ি কেনা জন্য এবছর ভালো সময় কোনো কিছু কেনার জন্য এবছর ভালো সময় কিন্তু বিক্রয়ের জন্যে খুব একটা ভালো নয় সেটা আপনাদেরকে দেখে শুনে কোনো কিছু সেল করতে হবে আর যারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়াটিয়া রাখেন যারা বাড়িতে তাদের কিন্তু সমস্যা তৈরি হবে আর আপনারা এবার মুখের কথা ভালোভাবে ইউজ করবেন কারণ আপনাদের মুখের ভাষায় কিন্তু শত্রুতা তৈরি হতে পারে আপনাদের ব্যবহার মুখের কথা এগুলো আপনারা ঠিকঠাক থ্রু করবেন না হলে কিন্তু আপনাদের শত্রু তৈরি হওয়ার যোগ রয়েছে যাই হোক এই হলো রাশি দু হাজার বাইশ সাল কেমন যাবে সেটা নিয়ে একটা ওভারঅল আলোচনা আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্যে কনগ্র্যাচুলেশন এইভাবে পাশে থাকুন আমার আলোচনা শুনতে থাকুন বাকি রাশিগুলোর দু হাজার সাল কেমন যাবে সেটা নিয়ে অবশ্যই আমি আলোচনা করব একে একে সব আলোচনা আমাদের কাছ থেকে পাবেন এছাড়া আমি রেখা নিয়ে আলোচনা করব। ছোটো খাটো টোটকা টিপস দেবো এবং বিভিন্ন হরস্কোপ নিয়ে আলোচনা করব। এবং ছোটো প্রবলেম আপনারা সহজেই সমাধান করতে পারবেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে এই আলোচনাগুলো শুনলে আপনারা উপকৃত হবেন আমি কখনোই বলি না আমার এই আলোচনাতে যে আপনারা আমার কাছে আসুন ইউটিউব দেখে অনেকে আমার আলোচনা ভালো লাগলে আমার কাছ থেকে অনলাইন কনসালটেশন কনসালটেন্সি নেয় অনলাইন কনসাল্ট করে আমাদের আমার সাথে তারা একটা ফিস দিয়ে খুব নমিনাল ফিস খুব কম ফিজে আমি তাদের লাইফ টাইম হরস্কোপ করে দিই আমি কখনও কোনো ক্লায়েন্টদের বলি না যে আমার কাছে এসো আর এই আলোচনায় কখনো বলি না কিন্তু ইউটিউবে সব ভিডিও হয় বেশিরভাগ অ্যাস্ট্রোলজারদের বলতে শুনেছি যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন আমার আপনাদের কোনো সমস্যা থাকলে আসুন আমি এই কথা কখনোই বলি না আমি বলি আমার ভিডিওগুলো দেখতে যেই ভিডিওগুলো বিভিন্ন টোটকা টিপস দিই সেগুলো আপনাদের যদি ছোটোখাটো প্রবলেম থাকে সেগুলো দেখেই আপনারা সমস্যার সমাধান করতে পারবেন আমার কাছে আসার আপনাদের প্রয়োজন হবে না খুব বড়ো সমস্যা না থাকলে যাই হোক কথা আমি আর বেশি বলবো না আজ এখানেই শেষ করব তার আগে বলে রাখি যে নতুন বছর আপনাদের সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আগাম আপনারা সকলেই ভালো থাকুন আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন আলোচনা নিয়ে